Welcome to Runa News Channel. আজ এমন একজন ব্যক্তির কথা আলোচনা করব যার গুণের শেষ নেই। টাঙ্গাইলে কমবেশি সবাই তাকে চিনে। যার কৃতকর্মের জন্য আজও তাকে টাঙ্গাইলের মানুষ মনে রেখেছে। সে সব সময় মানুষের সেবায় নিয়োজিত ছিল। কখনো নিজের কথা ভাবেনি। কখনো তার ভালোমন্দের কথা চিন্তাও করেনি। সব সময় মানুষের দরিদ্র দুস্থ মানুষের সেবায় নিয়োজিত ছিল। চলুন জেনে নিই কে এই ব্যক্তি। টানা 32 বছর টাঙ্গাইল জেলার মধুপুর গড়ে অবস্থিত কালিয়াকোর গ্রামের দরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার পর মারা যান নিউজিল্যান্ডের অধিবাসী 74 বছর বয়স্ক ডাক্তার অ্যাড্রিক বেকার। গ্রামের সবার কাছেই যিনি ডাক্তার ভাই হিসেবে পরিচিত ছিলেন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে অনেকেই চেয়েছিলেন তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে, কিন্তু তিনি ঢাকায় যায়নি। তার তৈরি করা মধুপুরের ওই হাসপাতালেই তিনি 2015 সালে মারা যান এবং হাসপাতালের পাশেই তাকে সমাহিত করা হয়। মৃত্যুর পূর্বে তিনি চেয়েছিলেন এই দেশের কোনো মানবতাবাদী ডাক্তার যেন গ্রামে এসে তার প্রতিষ্ঠিত এই হাসপাতালের হাল ধরেন। ডাক্তার বেকার তার শেষ ইচ্ছা পোষণ করেন, গণমাধ্যমকে বলেছিলেন, প্রতি বছর বাংলাদেশে কয়েক হাজার ছেলে মেয়ে ডাক্তার হয়ে বের হচ্ছে, এদের মধ্যে থেকে অন্তত একজন ডাক্তার চলে আসবেন আমাদের এই গরিবের হাসপাতালে, নিজেকে নিয়োজিত করবেন গ্রামের অসহায় দরিদ্র মানুষের চিকিৎসার সেবায়। কিন্তু হানিফ সংকেতের ইত্যাদিতে প্রচারিত প্রতিবেদন অনুসারে ডাক্তার বেকারের মৃত্যুর 4 বছর হয়ে গেলেও এদেশের একজন ডাক্তারও তার সেই আহ্বানে সাড়া দেননি। দেশের কেউ সাড়া না দিলেও তার আহ্বানে সুদূর আমেরিকা থেকে ছুটে এসেছেন আর এক মানবতাবাদী ডাক্তার দম্পতি জেসিন এবং মেরিন্ডা, যে দেশের যাওয়ার জন্য দুনিয়ার সবাই পাগল। শুধু নিজেরা যে এসেছে তা না, নিজেদের সন্তানদেরকেও সাথে করে নিয়ে এসেছেন, ভর্তি করে দিয়েছেন গ্রামের স্কুলে, গ্রামের শিশুদের সাথে খেলাধুলা করছে তারা। ডাক্তার জেসিন কি সুন্দর করে লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছে, অথচ আমরা সুযোগ পেলেই গ্রাম থেকে শহরে ছুটি, শহর থেকে বিদেশে পাড়ি দেই। শিশু জন্মের পর থেকে চিন্তা থাকে কত দ্রুত সন্তানকে আধুনিক মিডিয়াম ইংরেজি স্কুলে বাচ্চাকে পড়াবো। লুঙ্গি পরা তো আমাদের রুচির সাথে আজ বড়ই বেমানান। লুঙ্গি পরতে পারি না বলতে পারলে আমাদের আভিজাত্যর পারদ শুধু একটুকু না অনেকটুকুই বাড়ে। সেই জায়গায় ডাক্তার অ্যাড্রিক বেকারের মতো ডাক্তার জেসিন এবং মেরিন্ডা দম্পতি আমাদের এক বিশাল লজ্জায় ফেলে দিলেন। তারা বলেন, প্রথমে ভাষা শিখতে শুরু করি, ভাত আর পাঙ্গাস মাছ খাওয়া রপ্ত করেছি, বাঙালি পোশাক পরতে আমরা দুজনেই ভালোবাসি, ডাক্তার ভাই যে পদ্ধতিতে হাসপাতাল চালাতেন আমরা সেই পদ্ধতি অনুসরণ করছি, এখানে সবাই আন্তরিক। এই দম্পতিরও ইচ্ছে বাংলাদেশের দরিদ্র মানুষের চিকিৎসা সেবা করতে চান, জীবনের শেষ দিন পর্যন্ত মরতে চান এই দেশের মাটিতেই। অথচ আমাদের দেশের প্রতি বছর হাজার হাজার ডাক্তার তৈরি হচ্ছে, যারা সরকারি বেসরকারি বড় বড় হাসপাতাল রেখে উপজেলা ইউনিয়ন পর্যায়ের হাসপাতালেই যায় না, ট্রান্সফার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলেও 3 মাসের বেশি থাকতে চান না, তদবির করে ফিরে যান ঢাকার বড় কোনো হাসপাতালে। আর হৃদয়বান এই দম্পতির সম্পদ আর সুখের মোহ ত্যাগ করে আমেরিকা ছেড়ে স্থায়ীভাবে চলে এসেছেন টাঙ্গাইলের মধুপুরে। এখন গ্রামের মানুষের কাছে জেসিন হয়ে উঠেছেন নতুন ডাক্তার। আচ্ছা, আপনারা বলেন এই মানুষদেরকে সেলুট না দিয়ে কি পারা যায়? অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।